ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाह लोकातीतो प्यहनजहो लोककल्यान मार्गम त्रैलोके प्या प्रतिमा महिमा जानकी प्राणवंतो भक्त्या ज्ञानं वृतभरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पो तुरु जय जयो भगवान जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरणोरेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा गतदिन जे अंशटा शेष करेछिलाम तार एकटु पुनराबृत्ति करि जे ठाकुरेर पेटेर असुख हवाय शम्भुचंद्र मल्लिक व्यवस्था करलेन जे रोज एकटि सर्षेर जतटुकु छोट्ट अंश ततटुकु आफिम खावानोर व्यवस्था करलेन से रोज তিনি বাগানে যান সম্ভুত মল্লিকের বাগানে যান সেখানে গিয়ে ওই সর্ষের দানার মতো একটুকু অল্প আফিম খান ফিরে আসেন একদিন শম্ভু মল্লিক বললেন যে তোমার এরকম রোজ রোজ আসার কী দরকার একটু আফিম তোমাকে দিয়ে রাখবো তুমি ওখানে খাবে রেখে দেবে খাবে তিনি বললেন না সঞ্চয় করার কোনো উপায় নেই শম্ভু মল্লিক একবার দেখেছেন তথাপি তার একটা পরীক্ষা করার বাসনা হলো একটা শাল পাতার মধ্যে খানিকটা আফিম নিয়ে তিনি ঠাকুরের পকেটের ভেতরে অলক্ষে ঢুকিয়ে দিলেন তিনি এবং শম্ভু একসাথে ঠাকুর এবং শম্ভু একসাথে শম্ভু বাগান থেকে বেরোলেন কিছু দূর যাওয়ার পথে যখন ঠাকুর একা হাঁটা শুরু করেছেন আর তিনি দক্ষিণেশ্বরের গেট সদর দরজা খুঁজে পাচ্ছেন না একবার এদিক একবার ওদিক একবার সেদিক করছেন শম্ভু মল্লিক বুঝে গেলেন যে আগেরবারের ঘটনার সঙ্গে এই ঘটনা মিলিয়ে দেখলেন যে এই মানুষ কঞ্চিয়ার দরবেশ আগের দিনে বলেছিল কঞ্চিয়ার দরবেশ পাখি এবং দরবেশ যারা ভগবানের উপর নির্ভরশীল তারা কখনো সঞ্চয় করে না অতএব এদের জীবনের বৈশিষ্ট্যের ভেতরে সঞ্চয় থাকবে না তাই এদের এই অবস্থা উনি তাড়াতাড়ি গিয়ে সেই পকেট থেকে ওই আফিমটা বার করে নিলেন পুথিকার লিখছেন যে শ্রীরামকৃষ্ণ যেন একটা যাকে বলে রানিং ডেমনস্ট্রেশন করে দেখালেন আমাদের কাছে কেমনভাবে জীবনকে যদি উঁচু সুরে বাঁধা যায় কখনো সে সুর কখনো সে জীবন বেসুরে যায় না দেখবেন যারা ছোট থেকে গলার সাথে যেমনই পরিস্থিতি হোক যেভাবেই হোক তারা যখন কথা বলো সেটা বেসুরে বলে বোধ হয় না কখনো কর্কশ বলে বোধ হয় না ঠিক সেই রকম জীবনকে যদি আমরা উঁচু সুরে বেঁধে দিতে পারি উঁচু স্বরে বাঁধতে পারি তাহলে আমাদের এরকম জিনিসটা হয় না এটা হচ্ছে আমাদের জীবনের জন্য একটা খুব বড় ধরনের শিক্ষা এবার পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ জীবন বোঝায় অদ্ভুত ঠাকুরের ত্যাগের পাইয়া আভাস শ্রীপদে সম্ভূর হইল অটল বিশ্বাস ঠাকুরের এই যে বস্তু সামান্য একটা আফিম সেইটুকুর প্রতিও যে তার আসক্তি নেই এই যে অনাসক্ত এই যে জীবন এই দিব্য জীবন দেখার পরে তার ভেতরে একটা অদ্ভুত রকমের মনে হলো তার তার জন্য শ্রীরামকৃষ্ণের জন্য তার জীবনে একটা অদ্ভুত রকমের বিশ্বাস জাগলো সে বিশ্বাস কেমন অটল যা কখনো নড়বে না আমরা এইখানে গিয়ে শেষ করেছিলাম আমরা এবার এগোবো 195 পৃষ্ঠা বুঝো এই কলিকাল নর নারীগণ বিষয় আবদ্ধ
অর্থ বিনে চিনে মাত্র ধন বিষয় সম্পত্তি আসবাব মাল চিজ চাকি ফাঁকি উপাসনা অবিদ্যার বীজ মাতৃপয় ধর ছিন্ন মুখ শিশু ছেলে পাইলে মোহিনী মুদ্রা মায় যায় ভুলে কুলশয্যা দুঃখ পোষ্য সন্তান রতন তখনই অমনি দেয় যদি পায় ধন সতীত্বের বিদায় দেয় কুলবতী হেসে মহারঙ্গময়ী অর্থ কাঞ্চনের আসে শনিতে পালিত পুত্র অর্থের কারণে শানিত ঘোষিত করে পিতার নিধন দ্বিজস্ব দেবস্ব চুরি চিরকালই হয় ধর্মের সহিত ধর্মরত্ন বিনিময় কাঞ্চনের যেন কথা তেন কামিনীর ত্রিপুর জুড়িয়া যায় বিক্রম জাগির ব্রহ্মা বিষ্ণু মহেশের বুদ্ধি যেথা দুলে জীবের দূরের কথা তারে রাখে ছেলে এবারও তা ভকত শম্ভু বিশেষ বিদিত দেখিল প্রভুকে দুয়ে আসক্তি রহিত বিষম বিরাগ তার কামিনী কাঞ্চনে এক দুয়ে নহে তিনে কায় মন বাক্য মনে চাকি করতে পারে না এমন কিছু নেই অর্থ পয়সা পারে না বলছেন যে বিষয় বুদ্ধি আবদ্ধ বুদ্ধি চিনে মাত্র ধন সাধারণ মানুষ আমরা আমাদের যাদের বিষয় বুদ্ধিতে মন আবদ্ধ হয়ে আছে আমরা তাদের পক্ষে শ্রীরামকৃষ্ণের এই যে ত্যাগের জীবন এটার সম্পর্কে সম্যক ধারণা করা সম্ভব নয় অধিকার বলছেন যে চাকি ফাঁকি উপাসনা অবিদ্যার বীজ বিষয় সম্পত্তি আসবাব মাল চিজ এই যাবতীয় কিছু যে আমরা দেখতে পাচ্ছি ভোগ্য পণ্য যা আমরা ব্যবহার করি ধরুন এই টেবিলটা আর এই চেয়ারটা যদি না হতো আমাকে নিজেতেই বসতে হতো এই চেয়ার এবং টেবিল হওয়ার জন্য একটু আয়েস করে আমরা বসতে পারছি হ্যাঁ এটা খানিকটা আমার যেন শরীরকে যেন খানিকটা আয়েস করা হলো পা মুড়ে বসলে যে কষ্টটা হতো সেই কষ্টটা থেকে শরীরকে যেন খানিকটা আয়েস দেওয়া হলো ঠিক সেইরকমভাবে এইরকম ছোট্ট ছোট্ট আয়েস থেকে আমাদের জন্মায় আমাদের ভেতরে বাসনা বীজ জন্ম দেয় বাসনা বীজ আমাদের তৈরি করে আমাদের এটার পর ওটা চাই ওটার পর এর পরে হবে না কাঠের সোফায় হবে না এমন সোফা হবে বসলে ভেতরে ঢুকে যেতে হবে আর কয়েকদিন আগে একজনদের বাড়িতে গেছিলাম বসার আগে বলছে হাত দিয়ে চিপে দেখুন পড়ে টড়ে না যান বসা মাত্র অনেকখানি ঢুকে গেছি এরকম জিনিস দেখিনি বলছে এতে নাকি খুব আরাম মানে হেডমুন্ডো ঊর্ধ্বপদ হয়ে আরাম হয়ে আমি বাপের জন্মে শুনিনি পা দুটো উঁচু হয়ে গেছে আর ভেতরের অংশটা ঢুকে গেছে সে সেই জলের মধ্যে খাবি খায় সেই রকম অবস্থা তাতে নাকি ভীষণ আরাম বলছে মানুষ সেই রকম সব নানা রকমের বস্তু সব আয়োজন করেছে বলছেন বিষয় সম্পত্তি আসবাব মাল চিজ দুটো শব্দ ব্যবহার করছে একটা চিজ চিজ শব্দ তো জিনিস হিন্দিতে চিজ জিনিস আর বলছেন আবার তা বলেও শান্তি হচ্ছে না বলছে মাল মানে যেটা আমাদেরকে সাধারণ আমাদের মনের অবস্থা থেকে নামিয়ে দেয় বলছে মাতৃপয় ধর ছিন্ন মুখ শিশু ছেলে পাইলে মোহিনী মুদ্রা মায়ে যায় বলে ছোট্ট শিশু যে সবে এখন মায়ের দুধ খেতে শিখেছে মুদ্রা এমন জিনিস চাকি এমন বস্তু যে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাকে যদি ছোট এরকম টাকা দেখানো হয় সে আর মাকেই ভুলে গিয়ে সে সঙ্গে সঙ্গে সেই টাকাকে দেখবেন হাত বাড়ানোর চেষ্টা করে ঠিক সেই রকম ভাবে বলছেন শনিতে পালিত পুত্র অর্থেরও কারণ শানিত ঘোষিত করে পিতার নিধন এটা আমরা খুব চোখে দেখছি এখনকার যে সমাজ চলছে এটা আমরা খুব খুব চোখের সামনে দেখতে পাচ্ছি যে যে সন্তানকে আমরা আমাদের নিজের রক্ত জল করা মায়ের যে দুধ এ তো মায়ের শরীরে রক্ত থেকে তৈরি হয় মা নিজের রক্তকে উজাড় করে দিয়ে যে সন্তানকে পালন করে বাবা মা নিজের শ্রম সে তো রক্তই সেই শ্রমকে উজাড় করে যে সন্তানকে পালন করে সেই সন্তান সম্পত্তির অধিকার পাওয়ার জন্য সম্পত্তি কিছু পাওয়ার জন্য সমস্ত কিছু শনিত নিয়ে এই তলোয়ার নিয়ে যেন বাবাকে বধ করতে আসে এই কয়েক বছর আগেকার ঘটনা আমাদের কাছে এক ভদ্রমহিলা এসে হাজির তিনি খুব বিখ্যাত ক্রিমিনাল লয়ার কলকাতার
তার স্বামীও খুব বিখ্যাত ক্রিমিনাল লয়ার ছিলেন। তার মনে হতে থাকলো কোনো একটা সময় যে তিনি তাদের নিঃসন্তান, তাদের যে সমস্ত ভাইপো ভাগ্নিদের পালন করেছিলেন তারা বোধ হয় কোনোভাবে তাকে মেরে দিতে পারেন, তাই খুব নিঃশব্দে সে গোপনে তার সমস্ত প্রপার্টি রামকৃষ্ণ মিশনকে তিনি দান করে দিয়ে গেলেন। অছিলা এলেন, বললেন বুড়ো হয়েছি, একটু ধর্মকর্ম করার মতি হয়, তাই বেলুড় মঠে এসে জেনারেল সেক্রেটারি ঘরে বসে সমস্ত কিছু দান করে গেলেন দুদিন এসে। এবং ঘটনাটা খুব অদ্ভুত, শুনতে গল্পের মতো কিন্তু এটা সত্যি। যেদিন ভদ্রমহিলা খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তার লয়ার আমাদের খবর পাঠালেন, আমরা আমাদের সাধুরাজ গেল বেলভিউ নার্সিংহোমে, সেখানে গিয়ে দেখলো লোকে লোকারণ্য, এত লোক এসছে আত্মীয় স্বজন, একবারে অদ্ভুত, সবাই আরোগ্য কামনা করছেন, সকলের চোখ মুখ ছলছল করছে। ভদ্রমহিলা পরের দিন মারা গেলেন, আমার লয়ার আবার আমাদের খবর দিলেন, আমাদের সাধুরা আপনারা চেনেন দীপ্তি মহারাজকে চেনেন, তখন উনি আইন বিভাগ দেখতেন, তিনি গেলেন, একাই গেছিলেন সঙ্গে করে আর অন্যান্যদের নিয়ে গেলেন। সেখানে যাবার পরে যখন রায় করে জানা গেল, এই ওনার উইল করে জানা গেল যে এই সম্পত্তি তিনি রামকৃষ্ণ মিশনকে দান করেছেন, তখন দেখা গেল ভদ্রমহিলার দাহ সংস্কার করার জন্য একজনও বাড়িতে অবশিষ্ট নেই। বেলুড় মঠ থেকে সাধুরাই আবার পৌঁছলো এবং দাহ সংস্কার হলো এবং তার মুখাগ্নি করলেন তার বাড়ির ড্রাইভার। এ হচ্ছে আমাদের জীবনের গল্প। এই যে দুটো কথা এখানে বলছেন না, শনিতে পালিত পুত্র অর্থের কারণে, কারণ শানিতে অসিতে করে পিতার নিধন, অর্থ কি যে অনর্থের কারণ ঘটাতে পারে আমরা নিজেরা তা জানি না, এই আমাদের একবারে নিজেদের চোখে দেখা ঘটনা। এরকম ঘটনা নিত্য হয়, কত বয়স্ক মানুষ এসে চোখের জল ফেলেন আমাদের কাছে, আমরা নিজেরা দেখতে পাই। বলছেন দ্বিজস্ব দেবস্ব চুরি চিরকালই হয়। দ্বিজস্ব, দ্বিজস্ব মানে হচ্ছে এই ব্রাহ্মণের যে দ্বিতীয়বার জন্ম হয় না উপনয়ন সংস্কারের পরে, ব্রাহ্মণের এই উপনয়নটি যে বিক্রি হয় আমরা জানি, মানে সমাজ এমন ব্যবস্থা এসে গেছিল। কপালকুণ্ডলা যদি আপনারা গ্রন্থ দেখেন সেখানে এক মুখজ্জী মশাই আছেন যিনি তার দামড়া ছেলেকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন। আগেকার দিনের কুলিন, 80 বছরের কুলিনের 8 বছরের গৌরী হতো, তা সেই তার বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন, কেন পয়সার কারণে, এক একজনের বাড়িতে থাকবেন, তাদের সঙ্গ দেবেন, খানিকটা পয়সা রোজগার করে চলে যাবেন। তার মূল ভিত্তিটা কি আর কিছু নয়, যজ্ঞসূত্র। তাই বলছেন দ্বিজস্ব দেবস্ব, মানুষ যে দেবতার গুণ অর্জন করে, মানুষ যে ভালো জীবন যাপন করে, সেটিও এক সময় বিক্রি হয়। কেন না, তার সেই গুডউইলটাকে সামনে রেখে অন্যরা খারাপ কাজ করে। এই বলছেন দেবস্ব দ্বিজস্ব চুরি চিরকালই হয়, ধনের সহিত ধর্ম রত্ন বিনিময়। যেন আমরা ধর্ম, আমাদের যে ভ্যালিউস, সেগুলো যেন টাকার সঙ্গে, টাকার বিনিময় মূল্যে একে অপরের বেচা কেনা চলে। তার সঙ্গে বলছেন কামিনী শব্দটা, কামিনী অর্থাৎ এখানে কামনা। আর আগের দিন বলেছিলাম কামনা বলতে মানে শরীরগত কামনা নয়, ভালো খাবো ভালো পড়বো সে কামনাও নয়, লোকৈষণা, আমি ভালো লোকে আমায় ভালো বলবে, আমি মানুষটা খুব সহনশীল লোকে আমায় বলবে, হ্যাঁ আমি লোকের খুব উপকার করি লোকে আমায় বলবে, এই যে লোকে আমায় বলবে, এই যে এই বাসনা, এর পেছন পেছন আমরা ছুটি, যেটাকে কামিনী বলছেন। তাই বলছেন ব্রহ্মা বিষ্ণু মহিষের বুদ্ধি যেথা দুলে, জীবের দূরের কথা তারে রাখো ঠেলে, এবারও তা ভক্ত শম্ভু বিশেষ বিদিত, দেখিলে প্রভুকে দুয়ে আসক্ত রহিত। বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ, যারা প্রত্যেকেই এইগুলোর বাসনার দাস হয়ে গেছেন, আর এমন এক মানুষকে তিনি দেখলেন যে মানুষ এসব সমস্ত কিছু ভার, এবারও তা ভক্ত শম্ভু বিশেষ বিদিত। এ ভক্ত শম্ভু খুব হাড়ে হাড়ে জানে, কারণ সে পাবলিক নিয়ে কাজ করে, সে জানে এগুলোর জোর কতখানি, কিন্তু সে দেখলো হতবাক হয়ে, দেখিল প্রভুকে দুয়ে আসক্ত রহিত, এই দুটোর আসক্তি কামিনী এবং কাঞ্চনী, দুটোরই আসক্তি তিনি রহিত। বিষম বিরাগ তার কামিনী কাঞ্চনী, এক দুয়ে নহে তিনে কায়ে বাক্য মনে। বলছেন শুধুমাত্র কথায় নয়, বাক্যে নয়, চিন্তাতে মনে, এমনকি শরীর যে অ্যাকশন করে, শরীর যেভাবে অ্যাকশন করছে, কথা যেভাবে বলছে, আর মনের চিন্তায়, তিন স্তরে, কায় বাক্য মনে, তিন স্তরে
এই কামিনী কাঞ্চনের সামান্যতম প্রভাবটুকুও তার উপর নেই। তাই পুঁথিকার বলছেন যে কেন তাকে ভক্তি করলেন, এ পরীক্ষা আমরাও করে থাকি। পাইয়া নির্মল আখি হইল স্থির জ্ঞান, নরতনু প্রভুদেব পুরুষ প্রধান। এই সমস্ত কিছু দেখার পর যখন তার চোখটি পরিষ্কার হলো, নির্মল হলো, যখন তিনি অনুভব করতে পারলেন অন্তর থেকে যে মানুষ যাকে ভালোবাসি এ সত্যি সত্যি একজন পুরুষ প্রধান, তখন তাকে গণ্যমান্য করলেন। অফিস মহলে শম্ভু গণ্যমান্য জানা, স্বার্থ শূন্য ভুরি দানে সাধারণে জানা, বচনে বিশ্বাস দর সকলেই করে, কিবা ধনী মানি গুণী সকল ভিতরে, পাইলেই একত্তরে দুই দশ জন, কথায় কথায় করে কথা আন্দোলন, বিনয় আগ্রহ ভক্তি শ্রদ্ধা সহকারে, মূর্তিমান বিশ্বগুরু মনুষ্য আধারে, কুতূহলাবিষ্ট শুনি শম্ভুর বচন, দর্শনে শ্রীপ্রভুর আসে লোকজন। শ্রী রামকৃষ্ণ জীবনের প্রচার বোধহয় সবসময় মুখে মুখেই হয়ে থাকে, সেই পুরাকালে হতো এই যুগে হতো। শম্ভুচরণ তার অফিসে তিনি খুব গুণী ছিলেন, উনি মানী ব্যক্তি ছিলেন, বিশেষত তিনি এত দান ধ্যান করতেন লোকে তাকে খুব মাননি করতেন, তাই অনেকেই তার কাছে দেখা করতে আসতেন এবং তিনি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে শ্রীরামকৃষ্ণের কথা বলতেন। বলতেন বিনয় ও আগ্রহ শ্রদ্ধা ভক্তি সহকারে, মূর্তিমান বিশ্বগুরু মনুষ্য আধারে, পাইলেই একত্তরে দুই দশ জন, কথায় কথায় করে কথা আন্দোলন। যখনই তিনি দু চারজনকে পাশে পেতেন সঙ্গে সঙ্গে কিছু কিছু বিস্পার ক্যাম্পেইনিং করে যেতেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলে যেতেন যে এমন মানুষ আমি জীবনে দেখিনি, তার অভিজ্ঞতার কথা তিনি বলতেন। ঠিক যেরকম আমাদের, আমি ছোট করে বলছি না, ঠিক যেরকম কানে কানে লেক কালীবাড়ির কাজলের খুব প্রশংসা অনেকের কাছে পৌঁছয়, যে যে বাড়ির পুরুষ মানুষ মহিলাদের বাড়ির মহিলাদের বিশেষ আদর পাত্তা দেন না, সেই বাড়ির মহিলারা যদি লেক কালীবাড়ির একটুখানি চোখে কাজল লাগান সঙ্গে সঙ্গে সেই পুরুষ বাড়ির মধ্যে হয়ে যান, এরকম কানে কানে হুইস্পারিং হয়, ঠিক সেরকম যেন হুইস্পারিং হতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ বলে একজন, রামকৃষ্ণ পরমহংস বলে দক্ষিণেশ্বরে একজন আছেন, যিনি কায় মন বাক্যে সব কিছুতে যিনি এই এর পারে চলে গেছেন, এই কামিনী কাঞ্চন যাকে কোনোভাবে আসক্ত করতে পারে না, এই যুগে এমন মানুষ পাওয়া কঠিন। আর তাই শুন কৌতূহলাবিষ্ট শুনি শম্ভুর বচন, দর্শনে শ্রীপ্রভুর আসে লোকজন। এইভাবে লোকে লোকজনে আসে, এ হলো শম্ভুর গল্প। এবার শম্ভুর গিন্নির গল্প বলছেন। ভক্তিমান যেই মত মল্লিক আপনি, অনুরূপ ভক্তিমতি তাহারও ঘরণি, এখন দক্ষিণেশ্বরে মাথা ঠাকুরানি, নহবতে বাস যেথা প্রভুর জননী, মল্লিক গৃহিণী তার লয়ে গিয়া ঘরে, পূজা করে পাদ পদ্ম ষোড়শোপচারে, ঈশ্বরের কৃপা দৃষ্টি পরে যেইখানে, রক্ত মাংস কিবা ভক্তি উপচে পাশানে, হায় প্রভু মম ভাগ্যে কেন এ প্রকার, যেমন আপনি তেন পোষ্য পরিবার, ভক্তি ভক্তে পরাঙ্মুখ একই কর্মফল, সাগরে নামিনু তবু না পাইনু জল, শ্রীপাদ পরশে স্পর্শ কইনু বারবার, তথাপি কালিমা বর্ণ গেল না আমার, ভক্তি প্রার্থী যতদিন ভক্তি না পাইব, দুয়ারে তোমার প্রভু পড়িয়া থাকিব। মল্লিক শম্ভুচরণ মল্লিক যেমন শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসতেন, তার স্ত্রীও তেমনি শ্রী শ্রী মাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতেন। মাকে, মা সেই সময় দক্ষিণেশ্বরে আছেন, যে সময় চন্দ্রামণি দেবী ওই দক্ষিণেশ্বরের নহবতে দোতলায় আছেন আর একতলায় শ্রী শ্রী মা থাকতেন। শম্ভু মল্লিকের গিন্নি মাকে বাড়ি নিয়ে যেতেন এবং স্বয়ং দেবী জ্ঞানে ষোড়শোপচারে তার পাদপদ্ম অর্চনা করতেন। পুথিকার বলছেন ঈশ্বরের কৃপা দৃষ্টি পরে যেইখানে, রক্ত মাংস কিংবা ভক্তি উপজে পাশানে, হায় প্রভু মম ভাগ্য কেন এ প্রকার, যেমন আপনি তেন পোষ্য পরিবার। বলছেন ভগবানের কৃপা দৃষ্টি যেখানে পড়ে সেখানে যদি মানুষ হোক বা মানুষের মাংসই পড়ে থাকুক কিংবা পাথর পড়ে থাকুক, প্রত্যেকের ভেতরেই যেন ভক্তির সঞ্চার হতো,
ভক্তির সঞ্চার হয়। বলছেন, আমার এহেন কি দুর্ভাগ্য, আমি বারবার তোমাকে দর্শন করেছি, বারবার তোমার কাছে এসেছি, তথাপি আমার এবং আমার পরিবারের তোমার প্রতি ভক্তি বিশ্বাস হলো না। সত্যি পুঁথিকারের বংশের ভক্তি বিশ্বাস সেই অর্থে ছিল না, অর্থ তাদের কাছে এত প্রধান হয়ে গেছিল। পুঁথিকার যখন বাড়িতে ছিলেন, ঠাকুরের শরীর চলে যাওয়ার পর যখন এই পুঁথি লেখা হচ্ছে, ময়নাপুর গ্রামে থাকাকালীন তিনি একটি পাথরের থালা বাটি গেলাসে করে ঠাকুরকে খেতে দিতেন নিত্য, তার মধ্যে করে কিছু সামান্য, তার ওই দেশে আর মন্ডা মিঠাই কি পাওয়া যাবে, আর এর বা দেবারই বা কি ক্ষমতা ছিল, তথাপি তার যা সাধারণ ক্ষমতা ছিল সেই দিয়ে তিনি নিত্য পূজা করতেন। দেখা গেল পুঁথিকারের মহাপ্রয়াণের পরে এদের খুব আর্থিক কষ্ট হলো। পুঁথিকারের ছেলে জানতেন যে এটি তার বাবার অত্যন্ত প্রিয় জিনিস এবং এটি দিয়ে রোজ তিনি তার বাবাকে কিছু ভোগ, এই ঠাকুরকে ভোগ নিবেদন করেন, তথাপি মাত্র 10 টাকার বিনিময়ে তিনি সেই পাথরের থালা বাটি গেলাস জমিদার বাড়িতে বিক্রি করে দিলেন। এবং পরবর্তীকালে খুব মজার কথা যে জমিদার বাড়িতে এটা যাওয়ার পরে জমিদার বাড়ির লোকজন, তাদের বাড়িতে কোনো শান্তি নেই, এই জবে থেকে এই পাথরের থালা বাটি গেলাস এসেছে, তারা আবার সেই থালা বাটি গেলাস ফেরত দিয়ে চলে গেলেন। বললেন, বাপু এ জিনিস আমাদের ঘরে রেখে লাভ নেই, আপনারা পুঁথিকারের বাড়ির সামনে যেখানে স্মারক মন্দির তৈরি হয়েছে সেখানে গেলে দেখতে পাবেন সেই কাঁচের বাক্সের ভেতরে থালা বাটি গেলাস আর গেলাসের ঢাকনা সাদা পাথরের থালা, সে ঠিক সেইভাবে তিনি জোগাড় করে দেন। তাই পুঁথিকার বলছেন যে, হায় প্রভু মম ভাগ্য কেন এ প্রকার, যেমন আপনি তেন পোষ্য পরিবার, আমার ভাগ্য কেন এরকম, যেমন আমি তেমনি আমার পোষ্য পরিবার। এর একটা কারণ শাস্ত্র বলে, বলে যাদের বাড়িতে খুব ভক্তিমান কোনো একজন, উচ্চ ভক্তি বিশিষ্ট কোনো কেউ একজন আসেন, তারা সমস্ত বংশের যাবতীয় সুকৃতিকে টেনে নিয়ে এক জায়গায় প্রকাশিত হন। শ্রী শ্রী ঠাকুরের পরিবারটিকে দেখবেন, ঠাকুর ছাড়া আর বাকি যারা আছেন তারা এত বিষয় আসক্ত, মায়ের পরিবার তো খুব কাছে, জয়রামবাটিতে গেলে এদের অত্যাচার আপনি খুব ভালো করেই দেখতে পান। হ্যাঁ, শাড়িকে ওই ধানের বস্তার তলায় রেখে দিয়ে 1-1.5 মাস রেখে দেওয়ার পর সেই শাড়ি পুরনো হয়ে যায়, সেটি মায়ের শাড়ি বলে কেটে কেটে চালায়। কার মাথার চুল ভগবান জানে, প্রত্যেকেই দুগাছা করে চুল দিয়েছে। এখন যিনি আছেন তিনি নাকি মায়ের কোলে উঠেছিলেন এবং ওঠার পরে তার ওইটুকু ছোট শিশু, তার এত শক্তি ছিল, সে নাকি এমন খাবলা মেরেছিল মায়ের মাথা থেকে এক খাবলা চুল উঠে গেছিল, এবং সেই চুল একটি দুটি করে এখনো তিনি দিয়ে যাচ্ছেন। এইরকম গল্প আমরা শুনে থাকি আর কি। মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, যে যে যার যার বংশে দেখবেন, প্রত্যেকের দেখবেন যে একজন এত বিরাট হয়ে গেছেন, সমস্ত সুকৃতি একজন টেনে নিয়েছেন, ফলে অন্যান্যরা অন্য রকম হয়ে গেছেন। সেই কারণে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ যিনি, তিনি তার বংশের সমস্ত সুকৃতি একা টেনে নিয়েছেন, আর তার বংশের বংশধরটা এরকম হয়েছেন। তাই তিনি পুঁথিকার প্রার্থনা করছেন, শ্রীপাদ পরশ স্পর্শ কইনু বারবার, তথাপি কালিমা বর্ণ গেল না আমার, ভক্তি প্রার্থী যতদিন ভক্তি না পাইব, দুয়ারে তোমার প্রভু করিয়া থাকিব। এই শেষের দুটো লাইন আমাদের জন্য খুব জরুরি, যে আমরা জানি আমাদের কোনো সাধন বল নেই, আমরা জানি আমাদের মন কালিমাযুক্ত, আমরা জানি আমাদের দ্বারা কিচ্ছু হবে না, তথাপি তোমার দুয়ারে কৃপা প্রার্থী হয়ে পড়ে থাকবো, তোমার শরণাগত হয়ে পড়ে থাকবো। সেই ব্যাপার রবীন্দ্রনাথের গানের মতো, যে আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসো, আমার ভালোবাসাটা আমি উজাড় করে দেবো তোমাকে, তুমি তোমার অবসর মতো তুমি আমায় ভালোবেসো। পুঁথিকার লিখছে, পরিসর দুজনের পক্ষে বাস অতি কষ্টকর, ভক্তবর সেই হেতু মায়েরও কারণ, প্রস্তুত করিল এক স্বতন্ত্র ভবন, যেমন এ মহালীলা লীলার প্রধান, আপনি স্বয়ং খোদ নিজে অধিষ্ঠান, অংশ নহে কলা নহে পুরা সলো আনা, শাস্ত্রের বাক্যের পার অজ্ঞাত ঠিকানা। বলছেন, নহবতের ছোট্ট ঘর, পুঁথিকারের শম্ভু মল্লিকের স্ত্রী গিয়ে দেখলেন যে নহবতের যে ছোট্ট ঘর তাতে একজন দুজনের বেশি থাকা খুব কঠিন, আপনারা এখনকার ঘরটিকে দেখলে ঠিক আন্দাজ করতে পারবেন না, সমস্ত ঘরটা একেবারে সিলিং অব্দি দরমার বেড়া দিয়ে ঘেরা ছিল, একটুও রোদ্দুর ঢুকত না। মায়ের রান্নাঘরটা যদি কখনো দেখার সুযোগ হয় দেখবেন, এক চিলিতে একটুখানি রান্নাঘর, যেখানে উঠে দাঁড়ালেই মাথায় লাগে, সেইখানে মা কাঠের জালে রান্না করতেন। আর ওই যে ছোট্ট ঘরটিতে, ওই ঘরটিতে সমস্ত কিছু থাকতো, এই এখনকার মতো তো
নানা রকম বাসনপত্র রাখার ব্যবস্থা ছিল না, সব মাটিতে থাকতো বাসনপত্র, নোড়া, শিল, মটি, এমনকি মশলাপাতি ওপরে উঠে দাঁড়ানোর উপায় ছিল না, কারণ ঠাকুরের জন্য মাছ দিয়ে মাটির পাত্রে করে রাখা থাকতো। আমরা কল্পনাও করতে পারি না ওইটুকু জায়গার মধ্যে মা কী করে থাকতেন, তারই মধ্যে ভক্তদের আসা যাওয়া, তারই মধ্যে তাদের জন্য রান্নাবান্না, তাদের মধ্যে খাওয়া দাওয়া, সমস্ত কিছু। তাই শম্ভু মল্লিকে যখন স্ত্রীর কাছে শুনলেন, তিনি মায়ের জন্য একটি প্রশস্ত ঘর নির্মাণ করলেন। পুথিকার লিখছেন, যেমন এ মহালীলা লীলারও প্রধান, আপনি স্বয়ং খোঁজ নিজে অধিষ্ঠান। বলছেন মাও কোনো অংশে কম নয়, যেমন এই যে লীলাকার যিনি শ্রীরামকৃষ্ণ, যেমন স্বয়ং সম্পূর্ণ, তার লীলা সঙ্গিনী হিসেবে যিনি উপস্থিত হয়েছিলেন তিনিও কিছু কম নয়। বলছেন অংশ নয়, কলা নয়, পুরা ষোলোয়ানা, শাস্ত্রের বাক্যের পার অজ্ঞাত ঠিকানা। কোনো দেব বা দেবতার অংশ নয়, কোনো দেব বা দেবতার কলা নয়, তিনি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ আদ্যাশক্তি মহামায়া। এবং তাকে অনুভব করার কথা সবসময়, তাকে অনুভব করে যে অনুভূতি আসে সেটা শাস্ত্র বাক্যের পার, এটা দেখবেন সবসময় তাই। আপনি একরকম, আপনি আপনার বাড়ির আপনার বাবার জীবনকে একরকমভাবে গ্রহণ করে গেছেন, তার জীবনের অভিজ্ঞতা একরকম, আপনার অভিজ্ঞতা ঠিক সেরকম হবে না, হয় তার চেয়ে বেটার হবে আর না হলে তার চেয়ে কম হবে। সাধকদের ক্ষেত্রে সবসময় বেটার হয়, বলা হয় গুরু গুর রয়ে যেতে চেলা সক্কর বন যেত, মজা করেই বলা হয় কিন্তু এটা সত্যি কথা। গুরু তার গুরুর কাছ থেকে যা শিখেছেন, তার জীবনে সাধন করে যতটুকুতে পৌঁছেছেন সেটা গুণই থাকে, কিন্তু তার শিষ্যকে তিনি তার সেই অতীত বিদ্যা গুরুর কাছ থেকে, তিনি তার গুরুর কাছ থেকে যেটা শিখেছেন সেটা দেননি, গুরুর কাছ থেকে যেটা দিয়েছেন তার সাধন ভজন করে তিনি যেটা দিয়েছেন সেইটা তাকে নিবেদন করেছেন। শিষ্য পরম গুরুর কাছ থেকে যা পেয়েছে, নিজের গুরুর কাছ থেকে যা পেয়েছে তাকে সাধন ভজন করে নিজের জীবন দিয়ে যেটা জড়িয়েছে সেটা পেয়েছে। সেই কারণে সবসময় একজনের অনুভূতি আরেকজনকে ছাপিয়ে যায়। তাই বলা হচ্ছে যে অবতারের লীলা, অবতারের ক্রিয়াকর্ম, এক অবতারের ক্রিয়াকর্ম আরেক অবতারের চেয়ে পারে, এক অবতারের ক্রিয়াকর্ম আরেক অবতারের ক্রিয়াকর্ম শাস্ত্রের পারে, এই হচ্ছে বলছে। সেই মতো সাথী বীর, সেই মতো ভক্ত সাথী বীর বলবান, পুরাণ পুরাণ তন্ত্রে মিলে না সন্ধান, মহামহা দিগ্বিজয়ী সমর কুশল, বিবেক বিশ্বাস ভক্তি জ্ঞান সমুজ্জ্বল, শাস্ত্রজ্ঞান তত্ত্ববোধ আধ্যাত্মিক উন্নতি, ধ্যান সমাধি রসগত গুরুপ্রীতি, কাম লোভ আন চর্চা দেশ নিন্দা শূন্য, নানাবিধ গুণসর রীতি তুনে পূর্ণ, বর্তমানে এই ভক্ত শম্ভু নাম ধারী, মহালীলা সাগরের প্রধান ডুবুরি। শুধু শ্রীরামকৃষ্ণের প্রিয় ছিলেন না, স্বয়ং মা সারদা দেবীরও প্রিয়। তাই বলছেন এই শম্ভুচন্দ্র কিছু কম নয়, কেমন সে? বলছেন সেই মতো ভক্ত সাথী বীর বলবান, বলছেন ভগবানের সঙ্গে যিনি চলাফেরা করছেন তাকে হতে হবে ভক্ত। ভগবান তাকে যাকে ভালোবেসে সঙ্গে গ্রহণ করেছেন সে এমন ছোটোখাটো নয়, সে ভগবানের সাথী। ভগবানের যে তীব্র আধ্যাত্মিক পথ এটা দেখে হজম করার মতো যে ভেতরের শক্তি থাকা দরকার, তাই সে বীর এবং বলবান। আর বলছেন কোরআন পুরাণ তন্ত্রে মিলে না সন্ধান, এই এত গুণ কোনো একটি শাস্ত্রে একভাবে মেলে না। বলছেন তিনি কেমন, মহামহা দিগ্বিজয়ী সমর কুশল, বিবেক বিশ্বাস ভক্তি জ্ঞান সমুজ্জ্বল। এই যে জীবন সমরে তিনি এসেছেন, শ্রীরামকৃষ্ণকে তিনি কাছে ধরতে পেরেছেন, শ্রীরামকৃষ্ণকে ধরা, শ্রীরামকৃষ্ণ তাঁর কাছে ধরা দিয়েছেন, শুধু নয় তাই নয় তিনি শ্রীরামকৃষ্ণকে ধরেছেন, তিনি কিছু কম নন। বলছেন চা সব কিছুতে তিনি সমুজ্জ্বল, কিসে কিসে? বিবেক বিশ্বাস ভক্তি এবং জ্ঞান। বিবেক যদি না থাকে আমরা তাহলে ভালো মন্দ কোনটা করবো সেটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না। যদি সামনের যে মানুষটা আছে তাকে যদি আমি বিশ্বাস না করি তার উপর আমি নির্ভর করতে পারবো না। তাই বিবেকের পর যে গুণটি আমাদের থাকা দরকার সেটা হচ্ছে বিশ্বাস, এবং যখন এই সামনের মানুষটিকে আমি বিশ্বাস করি তখন সেই মানুষটিকে আমি ভালোবাসি,
প্রচলিত ভাষায় যাকে বলা হয় ভক্তি। আর যখন তাকে আমি বিবেক আমার আছে, যখন আমার বিশ্বাস আছে, যখন আমি তাকে ভালোবাসি বা ভক্তি করি, তখন জানতে হবে আমার ভেতরে জ্ঞানের প্রকাশ হচ্ছে। জ্ঞান মানে কি? আমার অন্ধকার, যে কারণে আমি জগতের এই সৃষ্টিকে পরিষ্কার করে দেখতে পাচ্ছি না, সেই যে আলোকে জগতের এই সৃষ্টি তত্ত্বকে খুব পরিষ্কার করে দেখতে পাই, সেই আলোকে বলে জ্ঞান। অন্ধকার রাত্রি, অল্প করে সূর্যোদয়ে যে একটুখানি কিরণ উঠেছে, তাতে সমস্ত দিকটা সমুজ্জ্বল। যারা পাহাড়ে যান, ট্রেকিং টেকিং করেন, আরও ভালো করে বুঝতে পারবেন। আমি এখন একটু রোগা হয়ে গেছি, আগে এতটা রোগা ছিলাম না। আগে যখন ট্রেকিং করতাম, আমার এই অভিজ্ঞতা আছে, বরফে ঘেরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, তখন রাত্রি মানে রাত্রি তখন চারটে, একটুখানি সূর্যোদয় হয়েছে, তার সমস্ত কিরণে রাস্তা একবারে আলোকিত হয়ে গেছে, ওই বরফের উপর তার প্রতিফলন করছে, আর সেই প্রতিফলনে সমস্ত রাস্তা পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে। ঠিক সেই রকম ওই সামান্যতম কিরণ আমাদের ভেতরে, যে কিরণ আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে, তাকে বলে জ্ঞান। যে ভগবানে বিশ্বাস করে, তাকে করতে গেলে তারই বিবেক থাকা দরকার, ভগবানের প্রতি বিশ্বাস থাকা দরকার, ভগবানের প্রতি ভালোবাসা থাকা দরকার, যেটা কি বলে ভক্তি। এবং এই তিনটি থাকলে জ্ঞানের প্রকাশ আমাদের মধ্যে হবে। শম্ভুচন্দ্র শুধু এটুকুই ছিল না, এটা তো অভ্যন্তরীণ ব্যাপার, এই বিবেক বিশ্বাস ভক্তি জ্ঞান, এগুলো তো ভেতরের ব্যাপার। বাইরে বলছেন শাস্ত্র জ্ঞান তত্ত্ববোধ আধ্যাত্মিক উন্নতি ধ্যান সমাধি রসজ্ঞ গুরুপ্রীতি। তিনি শুধু তাই ছিলেন না, শাস্ত্রে তার প্রগাঢ় জ্ঞান ছিল, শাস্ত্রের অর্থ তিনি বোধ করতেন, তাই তাকে তিনি বলছেন তত্ত্ববোধী। আর যে যার ভেতরের এবং বাইরের দুটি জ্ঞানের প্রকাশ হয়, তার ভেতরে আধ্যাত্মিক উন্নতি হয়, ধ্যান সমাধি রসজ্ঞ গুরুপ্রীতি। তিনি শুধু ধ্যান করতেন না, সেই ধ্যান সম্পর্কে, ধ্যান যখন সমাধিতে লয় হয়, সে অভিজ্ঞতাও তার ছিল। আবার কি ছিল? কাম লোভ আনচর্চা দ্বেষ নিন্দা শূন্য নানাবিধ গুণের হৃদয় তুণে পূর্ণ। তার হৃদয়টা যেন একটা স্বর রাখার পাত্র, আর তাতে নানা রকমের স্বর আছে। কি কি স্বর? যে স্বর দিয়ে আমরা মানুষকে, আমাদের নিজেদেরকে তৈরি করি। কাম লোভ এই দুটি তার ভেতরে ছিল না। আনচর্চা, এটা আমরা যেটা করে থাকি ইংরেজিতে যাকে বলে PNPC, পরনিন্দা পরচর্চা, এই আনচর্চাতেই আমাদের সমস্ত কিছু চলে যায়। ঠাকুর বলছেন এক সময় আসবে যে যখন মনে হবে ভগবানের কথা ছাড়া সব কথা আন। তা সেই ভগবানকে যদি আমরা খুব মন দিয়ে ভালোবাসতে পারি, আমাদের ভেতরে এই গুণটির প্রকাশ হয়। তাই বলছে আনচর্চা রহিত ছিলেন। আর খুব স্বাভাবিকভাবে দেশ, যে অন্যের পরনিন্দা পরচর্চা যার নেই, সে দেশও করে না, কারোর নিন্দেও করে না। আমরা পরনিন্দা পরচর্চা করি কেন? কারণ অন্যের পাঁচতলা বাড়ি হলে আমার তিনতলা বাড়িটাকে বড় ছোট দেখায়, তাই আমি তাকে দেশ করি, তাকে ঈর্ষা করি, সেই কারণে তাকে ছোট দেখানোর জন্য তার যা কুগুণ আছে সেগুলো নিয়ে বন্দনা গাই, তাকে বলে নিন্দা। বলছেন এগুলোর যে তিনি পারেছিলেন, নানাবিধ গুণস্বর রীতি তুণে পূর্ণ। বর্তমানে এই ভক্ত শম্ভু নামধারী মহালীলা সাগরের প্রধান ডুবুরি, শ্রীরামকৃষ্ণ রূপ সাগরের তিনি প্রধান ডুবুরি, তিনি মানুষকে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন। পুথিকা দেখছেন বলিহারি তরল তলস্পর্শী দিব্য চক্ষুমান কেমনে পাইল খুঁজে মায়ের সন্ধান, সতই আপনি মাতা মায়াবরণে যোগী জ্যোতি তপস্বীরা না পায় সাধনে, লীলার প্রাঙ্গণে এবে শরীর ধারণ মায়ার উপরে মায়া মহা আবরণ, তদুপরি সঙ্গপিত প্রভুর দ্বারায় অদ্যাপতি কোন প্রাণী তত্ত্ব নাহি পায়, মথুর এমন ভক্ত সেবক অধি চতুর্দশ পর্ষাধিক প্রভুর সমী, দিনে রেতে খেতে শুতে সঙ্গে নিরন্তর সেও না পাইল তিল মায়ের খবর, নবনির্মিত এই ভবন যে থায় পুরীর সান্নিধ্য স্থানে লাগা লাগি প্রায়, বাস উপযোগী যাহা যাহা প্রয়োজন সচক্ষে দেখিয়া শম্ভু করে আয়োজন, শুভ দিনে শ্রী শ্রীমায় তথা লয়ে গেল
কার্যের সাহায্যে একে দাসিনী অজির সতর্কে সযত্নে সদা তত্ত্বাবধারণ কখনো মায়ের হয় কিবা প্রয়োজন দিনমানে শ্রীপ্রভুর গমন তথায় মন্দিরে ফিরেন পুনঃ সন্ধ্যার বেলায়। বলছেন এখানে লোক তার এত দিব্য গুণ ছিল বলেই ইনি মায়ের সন্ধান পেয়েছিলেন। বলছেন মথুর কেন মায়ের সন্ধান পেল না সে বুঝতে পারছে না। আসলে মথুরানা যতদিন বেঁচে ছিলেন ততদিন অবধি মা দক্ষিণেশ্বরে আসেননি। মথুরানাতে শরীর চলে যাওয়ার পরে মা আসেন। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন মা গিয়ে পৌঁছলো তখন ঠাকুর বলেছিলেন এতদিন পরে আসতে হয়, আমার মথুর এখন নেই, আমার ডান হাত ভেঙে গেছে। অতএব পুঁথিকার এই না জেনেই লিখে ফেলেছেন, ভেবেছেন এই গল্প মারলে বোধ হয় খুব ভালো হবে, তা নয়, ভালো হয়নি আর কি ব্যাপারটা। বলছেন মা নিজে যিনি অন্তঃপুরবর্তিনী, যোগী যতি তপস্বীরা যার সন্ধান পায় না, এমন মায়ার ওপরে মায়ার আবরণ, নিজে মায়া তার উপরে যেন মায়ার ঘোমটা দিয়ে নিজেকে আবৃত করে রেখেছেন। বলছেন সেই মাকে দর্শন করতে গেছেন শিলংয়ের সেই ভক্ত, তিনি রাত্রে দর্শন করেছিলেন, তার রোজ স্বপ্নে তিনি দেখতেন একটা সোনার সিংহাসনে মা বসে আছেন আর দুপাশে দুই দাসী তাকে চামর করছেন। তিনি এই দৃশ্য দেখবেন বলে সেই সুদূর শিলং থেকে জয়রাম বাটিতে গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন একটি বুড়ি তার পা মাপায় বাঘ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আর ঝাড়ু দিচ্ছে, মাটির ঘরে ঝাড়ু দিচ্ছে আধময়লা একটা কাপড় পরে। তাই তিনি হাঁ করে তাকিয়ে বলছেন মা এই তুমি, এই হচ্ছে অবস্থা। তিনি নিজে আবদাশক্তি মহামায়া, তিনি সম্পূর্ণ নিজেকে আবরণে ঢেকে রেখেছেন। তাই পুঁথিকার বলছেন বলিহারি তলস্পর্শ দিব্য চক্ষুষ্মান কেমনে পাইল খুঁজে মায়েরও সন্ধান। বলছেন বলিহারি যাই তোমার দৃষ্টি, তলস্পর্শ দৃষ্টি মানে যে দৃষ্টি সমুদ্রের ওপর থেকে তাকালে নিচ অব্দি দেখতে পায়, ঠিক সেই রকম মা যে এত কাণ্ড করে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। বলছেন এর দৃষ্টির হাত থেকেও তিনি বাঁচতে পারলেন না, তিনি দেখলেন যে মায়ের বড় কষ্ট হচ্ছে। তাই তিনি পুরীর কাছে দক্ষিণেশ্বরের কাছে এক বাড়ি তৈরি করলেন, শুধু তাই নয় একটি পরিচারিকা রাখলেন যাতে মায়ের কাজে সাহায্য হয়। নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আসার আগে মায়ের কি লাগবে সেই সমস্ত বস্তুগুলিকে জোগাড় করে রাখলেন। ঠাকুরও দিনের বেলা মায়ের ওই নতুন বাড়িতে যেতেন আর সন্ধ্যেবেলা ফিরে আসতেন। বলছেন এইরকম ছিল শম্ভুচরণ মল্লিক। এই রূপে এইখানে বিগত বৎসর পেটের পীড়ায় মাতা হইল কাতর, চিকিৎসার কথাঞ্চিত হইল উপশম, পিত্রালয়ে রোগারোগ্য প্রতি আগমন, দেশের উন্মুক্ত বায়ু মিঠানিয়া জল, এসব পীড়ার পক্ষে পরম মঙ্গল। বলছেন এর মধ্যে মায়ের শরীর খারাপ হলো, মায়ের খুব পেট খারাপ ছিল, যে শরীর মায়ের খুব খারাপ হলো এবং নানা রকম চিকিৎসা টিকিৎসা হলো কিন্তু কোনোভাবেই মায়ের শরীর সুস্থ হলো না। তার কারণটা হচ্ছে এই, তখনকার দিনে গঙ্গার জল পান করা হতো, বর্ষাকালে গঙ্গার জলে নানা রকম ময়লা টয়লা চলে আসতো, ওই নির্মলই মানে ফটকিরি দিয়ে পরিষ্কার করে মানুষ জল ব্যবহার করতেন, কিন্তু সেই ফিল্টার্ড ওয়াটার যথেষ্ট ছিল না, ফলে মায়ের খুব শরীর খারাপ হতো। সেই কারণে দেশেতে পাঠিয়ে দেওয়া হতো, দেশেতে খাওয়ার জন্য আলাদা পুকুর থাকতো আর এর জন্য আলাদা পুকুর, জামা কাপড় কাচার জন্য পৃথক পুকুর থাকতো। তাই সেই কারণে সেই জল মা পান করলে এবং দেশের যে সাধারণ নির্মল আলো বাতাস সেইখানে মায়ের ভালো লাগতো, মায়ের শরীর ঠিক হতো, কারণ এখানে মা একটা বদ্ধ জায়গার ভেতরে থাকতেন। মা যখন ওখানে গেলেন তখন আবার গোলমাল হলো, কুগ্রহের ফেরে হেথা ঘটে বিপরীত, শয্যাশায়ী মাতা পীড়া তো এতই বর্ধিত, উৎকট অবস্থাপন্ন প্রাণের সন্দেহ, শরীর কঙ্কাল সার অবসন্ন দেহ, এখন জীবিত নাই জনপ তাহার, আত্মীয় এমন নাই যত্ন লইবার, জননী অবস্থা হীনা রোজা আনিবারে, ছোট ছোট ভাইগুলো যথাসাধ্য করে, দেশের হাতুরে রোজা না পায় নাগাল, জননী অবস্থা হীনা রোজা আনিবারে, ছোট ছোট ভাইগুলো যথাসাধ্য করে, দেশের হাতুরে রোজা না পায় নাগাল,
শেষেতে বাড়িয়া উঠে দারুণ জঞ্জাল, সর্বৈব প্রকারে ভয়ে নিরুপায় হেথা, সিংহ বাহিনীর মাড়ে হত্যা দিল মাতা। বলছেন যত ওখানে পৌঁছলেন শরীর সারানোর জন্য, তত তিনি দুর্বল হয়ে পড়লেন, শরীর একেবারে কঙ্কাল সার হয়ে পড়লেন। বাবা বেঁচে নেই, তার তীব্র আর্থিক কষ্ট, তার মা বিভিন্ন বাড়িতে বাড়িতে ধান ভাঙতেন, ধান সেদ্ধ করতেন, এই সমস্ত কাজ করতেন। শ্রীশ্রীমাও এই কাজ করেছেন, ধানে পাট দিয়েছেন, ধান সেদ্ধ করেছেন, আমরা কল্পনা করতে পারি না। আমি তো একটা উদাহরণ আপনাদের দিলাম, আপনারা কত রকমের সব ওই ধোঁয়া বেরোনোর জন্য সব কত রকম সব লাগান টাগান চিমনি মিমনি জ্বালিয়ে রান্না করেন। আমার তো মায়ের ওই রান্নাঘরটা দেখে এত মন খারাপ হয়ে গেছিল যে মা এরকম জায়গার মধ্যে রান্না করতেন, অথচ কোনো কমপ্লেন ছিল না এরকম। এখন তো কত চিমনি টিমনি হয়ে যাওয়ার পরও এখন আমাদের কত কমপ্লেন আছে। মায়ের বাড়িতে কোনো রকম রোজগার পাতি ছিল না, শুনলে হয়তো খুব দুঃখ লাগবে, মায়ের বাড়িতে কোনো রকম রোজগার পাতি ছিল না, মায়ের বাবা যজন যাজন করতেন, আর সেই যজন যাজনে যেটুকু আয় হতো সেইটুকু চলত। তুলোর চাষ করতেন, সেই তুলোর সেই তুলোকে ইয়ে করে সুতো বানিয়ে তাই দিয়ে পৈতে তৈরি করতেন মা এবং দিদিমা। এর থেকে যে পয়সা আসতো তাই দিয়ে কাপড় চোপড় এই সমস্তগুলো হতো, আর খাবার দাবার আসতো, কিন্তু এমনি আর্থিক কষ্ট তাদের তীব্র ছিল। যখন বাবা মারা গেলেন, ভাইয়েরা খুব ছোট, যজন যাজনের সমস্ত পথ বন্ধ হয়ে গেল, তখন মা এবং দিদিমা তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙতেন। আমরা কল্পনা করতে পারি না এটা, মা লোকের বাড়িতে গিয়ে ধান ভাঙতেন, ধান সেদ্ধ করতেন, ধানে পার দিতেন, সারাদিন করলে এক ধামা ধান পেতেন, সেটাকে আবার ভেঙে তবে চাল ডাল হতো। এমনকি মা যখন কামার পুকুরে ছিলেন, এক বিঘে 10-6 জমি, আপনারা এখন যেখানে কামার পুকুরে ওই গাড়ি টাড়িগুলো পার্ক করা হয়, একটু এগিয়ে গিয়ে দেখবেন জায়গাটা করা আছে, বড় বাঁধানো আছে জায়গাটা যেখানে ধানের সেই চাষ হতো, এক বিঘে 10-6 জমি, সেই জমিতে ধান চাষ হতো। রামলা দাদা সমস্ত ধান কেটে নিয়ে চলে যেতেন, আর মা ছোট্ট নারকেলের ইয়েতে করে ডাবায় করে নারকেলের যে খোলা তার মধ্যে করে সারা ওই খেত খুঁজে 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 একটা দুটো একটা দুটো একটা দুটো করে ধানকে জোগাড় করে সেই ধান সেদ্ধ করে সেই ধান ভেঙে তাই দিয়ে রঘুবীরকে নিবেদন করতেন। আমরা কল্পনা করতে পারি না, মা বলছেন না যে সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই, এই কথাটা কিন্তু এমনি এমনি মুখ থেকে বেরোয়নি। আমরা যদি মনে না করি যে উদ্বোধনের এখন যে স্ট্যান্ডার্ড, মা আনারসি বেনারসি পরছেন, ঠ্যাং তুলে বসে আছেন, আর রোজ গলায় হীরের হার, চুনির হার, পান্নার হার পরছেন, ওইটাকে দেখে যেন মায়ের স্ট্যান্ডার্ড যেন আমরা না ভেবে না ফেলি। মা জীবন থেকে এই কষ্টগুলো এসেছে, এগুলো যদি আমরা নিজেরা অনুভব করতে পারি তাহলে দেখবেন আপনার জীবনের কষ্ট 100% কমে গেছে। আপনার আমাদের প্রত্যেকের জীবনের কষ্ট আছে, প্রত্যেকের জীবনের বেদনা আছে, কিন্তু যত আমরা এই মহাপুরুষদের জীবনগুলো তাদের লীলাগুলো যদি খুব ভালো করে চর্চা করি তাহলে দেখবেন বাঁচার আবার নতুন করে পথ খুঁজে পাবেন। তখন মনে হবে এরা যদি পেরে থাকেন আমার পক্ষে কেন সম্ভব হবে না। তা মায়ের অবস্থা এত খারাপ হতে থাকলো, মা গরিব, এত গরিব যে তার পক্ষে নিত্য ডাক্তার, গ্রামের যে রোজা তাকে আনা সম্ভব ছিল না, আবার যে রোজাও ডাকা হয়েছিল তা সেও যে চিকিৎসা করছিল তাতেও যথেষ্ট সুস্থ হচ্ছিল না। কঙ্কাল সার মা যখন এরকম অবস্থা, তখন তিনি দেবী সিংহ বাহিনী, যিনি জয়রামবাটির গৃহদেবী, সেই সিংহ বাহিনীর কাছে তিনি হত্যা দিলেন। সত্তরে গ্রাম্য দেবী প্রসন্ন হইয়ে ব্যাধি নিবারণে ঔষধি দিল নির্দেশিয়ে, আরোগ্য হইল মাতা ঔষধ সেবনে, সবলাঙ্গ পুষ্ট দেহ হয় দিনে দিনে। এখানে গ্রাম দেবী সিংহ বাহিনীকে জানি না আদতে নিকটস্থ লোকে, সে অবধি যে অবধি শ্রী শ্রীমার বিয়াদি আরাম, গ্রাম গ্রামান্তরেতে জাহির হইল নাম। তিনি স্বয়ং দুর্গা, আর সিংহ বাহিনী হলেন দুর্গার অন্য একটি রূপ, তাই নিজের মূর্তিকে যেন তিনি পূজা করে জাগ্রত করলেন। তিনি এইটা জাগ্রত করার জন্য ছলনা করলেন কি না, শরীর খারাপটা যেন তার ছলনা হলো, তিনি সেখানে এসে উপস্থিত হলেন। আপনারা যারা মায়ের জীবনী পড়েছেন তারা জানেন সেই ঘটনা। মা বলছেন তিনি এত দুর্বল, এত দুর্বল যে বারবার ওই
কলু পুকুরের ধারে যাচ্ছেন শৌচ করতে, আর ওই পুকুরে আর ওই সিংহ বাহিনীর মাড়েতে গিয়ে পড়ে আছেন। পাশে তিনি ভয় না পান, তাই পাশে একজন প্রতিবেশী তিনি মাঝে মাঝে গলার ফাঁকাড়ি দিচ্ছেন মাকে বোঝানোর জন্য, তুমি একা নও আমরাও আছি। এই রকম পরিস্থিতিতে এখনকার সিংহ বাহিনীর পাথরে মোড়া সিংহ বাহিনীর মূর্তি মন্দির দেখলে হবে না, আমরাও দেখেছি মাটির মন্দির, আমরা খুব প্রাচীন নই নবীনী, কিন্তু এখনকার যে মূর্তি সেটা দেখলে আমরা সিংহ বাহিনীর সেই পুরনো মন্দির আপনাদের আপনারা বুঝতে পারবেন না কীরকম ছিল। সেই মন্দিরে মা গিয়ে হত্যা দিলেন এবং ওষুধ পেলেন। বলছেন যে আগে গ্রামের মানুষজন সিংহ বাহিনীকে জানতেনই না, এটাই কথা। এর আগে দেখবেন আমরা পড়েছি জয়রামবাটি আর কামারপুকুরের মানুষজনের ফারাক সম্পর্কে পুঁথিকার লিখেছেন, জয়রামবাটির মানুষজন শুধুমাত্র খেতে পড়তেই ব্যস্ত ছিলেন। কেন? এত তীব্র অভাব সেইখানকার মানুষজনের মধ্যে, তাই খাবার জোগাড় করতেই তার সমস্ত সময়ে বেয়ে যায়। যখন যে কোনো সভ্যতা আমাদের যখন শুরু হয়েছে দেখবেন নদীর ধারে সব সভ্যতাগুলো শুরু হয়েছে। কেন সভ্যতা নদীর ধারে হয়েছে? নদীর যে উর্বর পলিতে খুব সহজে চাষ হয়, সবার আগে পেটের ক্ষুধা নিবারণ করা দরকার। সেই কারণে সেই সময় মানুষজনরা নগ্ন থাকলেও একে অপরকে দেখে তাদের লজ্জা বোধ হতো না। কেন বোধ হতো না? কারণ ওটা বোধ করার মতো তাদের ক্ষমতাই ছিল না, আগে তাদের পেটের খাবারটা পূর্ণ করার দরকার ছিল। তারপরে যত তাদের এই পেটের খাবার পূর্ণ হওয়ার সময় তখন তারা দলবদ্ধভাবে থাকতে শিখলো, তত তারা মনে করলো আবাস গৃহের প্রয়োজন আছে, তত তাদের মনে হলো পোশাক পরিচ্ছদের প্রয়োজন আছে, তত তাদের মনে হলো দলবদ্ধভাবে কিন্তু আলাদা আলাদা ইউনিটে থাকার। এ সভ্যতার এই হচ্ছে বিবর্তন। বলছেন এই কামারপুকুর জয়রামবাটির মানুষজন তারা এত গরিব, তাদের অন্য কোনো কিছু দেব দেবী কোনো কিছু দেখার সময় নেই। এই যে উদরে যে দেবী দাঁড়িয়ে আছেন, যিনি সবসময় দিনের বেলা রাত্রের বেলা হাওড়া টু শিয়ালদা ছুটোছুটি করে বেড়াচ্ছেন, সেই তাকে নিবারণ করার জন্য, তাকে তৈরি করার জন্য সমস্ত শক্তি তাদের ব্যয় হয়ে যেত। মা যেন তাদের ভেতরে যেন একটা আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটালেন সিংহ বাহিনীর উপস্থিতিকে দিয়ে। পুঁথিকার লিখছেন, সে অবধি যে অবধি শ্রী শ্রীমারে বিপ্রিয়াধি আরাম, গ্রাম গ্রামান্তরে জাগির হইল, গ্রাম গ্রামান্তরে তে জাগির হইল নাম, এবে দূরান্তর থেকে আসে লোকজন, পূজা কিংবা মানসিক শোধের কারণ, পূজা মানসিকে লোকে মায়ে পায়ে মহারুদ্ধি, সর্প বিনাশনে দেবিকা প্রসিদ্ধি, মারের মৃত্তিকা কিংবা তার স্নান জল, সেবনে সাপের বিষে নিশ্চয় মঙ্গল, দংশিতে প্রাণীর দেহে জীবন থাকিতে, মাটি কিংবা স্নান জল যদি পারে দিতে, নিশ্চয় আরোগ্য লাভ অপূর্ব ব্যাপারে, ঝাড়ফুঁক চুরি রোজা নামে দরকার, কি আশ্চর্য এইখানে এত বিষধর, মনে হয় স্থান যেন বাসুকী নগর, লোকের কল্যাণ হেতু তাই শ্রী শ্রীমাতা, ঘুমন্ত দেবীকে বে করিলা জাগ্রতা, প্রভুর জাগাইল কালী, প্রভু জাগাইল কালী দক্ষিণ শহরে, এখানে জাগায় মাতা গ্রাম দেবিকারে, দেখেন যেমন ঠাকুর দেব তেন ঠাকুরানী, এ বস্তু ভিন্ন তনু এক বস্তু ভিন্ন তনু বিচিত্র কাহিনী। বলছেন গ্রামের মানুষজনদের যেন উপকারের জন্য, উপকার করার জন্য তিনি যেন এই রোগকে নিজের শরীরে ধারণ করলেন, এবং রোগের যখন তিনি দেবীর কাছে মাড়েতে তিনি নিজেকে শরণাগত হলেন, দেবী যখন তাকে ওষুধ দিলেন এবং তিনি সুস্থ হলেন, তখন তার প্রসিদ্ধি ধীরে ধীরে ছড়ে পড়লেন এই গ্রামেতে। বিশেষ করে এই দেবীর প্রসিদ্ধি কিসে? না, দেবীর ওইখানে মাড়েতে যে মাটি পাওয়া যায় এবং তার যে স্নান জল, সেটি যদি সর্পদ্রষ্ট বস্তুর ব্যক্তির যদি পায়ে লাগিয়ে দেওয়া যায় তাহলে তার প্রাণনাশ হয় না, এটা লোকমুখে শ্রুতি। জয়রামবাটির কথা বলছেন, বলছেন জয়রামবাটি অদ্ভুত এক জায়গা। বলছেন কি আশ্চর্য এইখানে এত বিষধর, মনে হয় স্থান যেন বাসুকী নগর। বলছেন এক অদ্ভুত জায়গা, বিষধর সাপে পূর্ণ। বলছেন যেন একটা জায়গা নয়, একে যেন বাসুকী নগর বলা যেতে পারে, যেখানে বাসুকী স্থান অধিকার করে আছেন। বলছেন লোকের কল্যাণ হেতু তাই শ্রী শ্রীমাতা,
ঘুমন্ত দেবীকে এবে করিলা জাগ্রতা, লোকের কল্যাণের জন্য তিনি সেই ঘুমন্ত দেবীকে জাগ্রতা করবেন। তিনটি মূর্তি আছে, তার মধ্যে একটি হচ্ছেন মনসা। ত্রিমূর্তি একত্রিত হয়ে সিংহ বাহিনী, আবার তাকে আলাদা করলে এই হয়, তার মধ্যে দেবীকে বিশেষভাবে মনসাকে তিনি দেবীকে জাগ্রত করলেন, তার সেই মনসা শক্তিকে তিনি জাগ্রত করলেন। বলছেন একদিকে যেমন দক্ষিণেশ্বরে তিনি জাগ্রত করলেন কালিকাকে, আর মা ঠিক সেরকমভাবে গ্রাম্য দেবীকেও জাগরণ করালেন। যেমন ঠাকুর দেব তেন ঠাকুরানী, এক বস্তু ভিন্ন তনু বিচিত্র কাহিনী। এক বস্তু, তারা সেই একই জিনিস। পূর্বপূজনীয় স্বামী শুভদানন্দজী মহারাজ শ্রী শ্রী মায়ের কথা বলতে গিয়ে, ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কথা বলতে গিয়ে একটা মুদ্রার উদাহরণ দিয়েছেন। কীরকম দেখবেন আপনারা, একটা পয়সার একদিকে মুদ্রার সংখ্যা লেখা আছে, এক টাকা দু টাকা পাঁচ টাকা লেখা আছে, আর অন্য দিকটায় দেখবেন অশোক চক্র আছে বা অন্য কোনো কিছু আছে, যেটা মুদ্রার একটাই জিনিস, একই ধাতু দিয়ে তৈরি, কিন্তু তার একটা পিঠ একদিক, একটা পিঠ আরেক রকম। একটা পিঠ জানে না অন্য পিঠ কেমন আছে, আবার অন্য পিঠ জানে না তার আগের পিঠটা কেমন আছে। যখন আপনারা মুদ্রাটাকে একদিকে ধরে থাকেন তখন কেবল একটা দিকই দেখতে পান, ঘুরলে তবে আপনারা পিছন দিকে দেখতে পাবেন। তিনি বলছেন ঠাকুর এবং মা যেন একটা মুদ্রার এপিটপি, যতদিন ঠাকুর জীবিত ছিলেন ততদিন শ্রী শ্রী মা অন্তরালে ছিলেন, যে মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর এই জগতের চোখের সামনে থেকে সরে গেলেন তারপর থেকে মা ফিরে এলেন। একই বস্তু, পুঁথিকার তাই বলছেন, একই বস্তু ভিন্ন তনু বিচিত্র কাহিনী, এক অদ্ভুত গল্প, অদ্ভুত এক জীবন নিয়ে একই বস্তু। সেই দেবী কালিকা একবার রূপান্তরিত হলেন শ্রীরামকৃষ্ণে, একবার তিনি রূপান্তরিত হলেন শ্রী সারদা। আমরা বলে যাব এই পুঁথির গল্প আগামী দিনের জন্য, আজকের মতো পুঁথিপাঠ আমরা এখানেই থামাবো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ সবার চরণ মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আগামী মাসের শেষ বুধবারে আপনাদের সঙ্গে